এই সন্তানগুলোকে যদি লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো দেয় এই উপদেশগুলো যদি কোনো বাবা মা তার সন্তানদেরকে দেয় তাহলে সেই সন্তান কোনোদিন টেন্ডারবাজি হবে না এই কোরআনের উপদেশগুলো যদি কোনো বাবা মা তার সন্তানদেরকে দেয় কখনো সন্ত্রাসী হবে না কখনো ছিনতাইকারী হবে না কখনো ইসলাম বিরোধী হবে না কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবে না কখনো ডাকাত হবে না সে পৃথিবীতে সবচেয়ে সোনার মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু সেই উপদেশগুলো শুনতে রাজি আছি আমার ভাইরা শুন আপনাদেরকে এক এক করে সেই উপদেশগুলো দেখি শোনাইতে পারি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে উপদেশগুলো লোকমান আলাইহিস সালামের দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم প্রথম উপদেশ হলো লোকমান আলাইহিস সালামের হে আমার সন্তান হে আমার সন্তান এতটা মায়া করে বাবা ডেকেছেন সন্তানগুলোকে সন্তানগুলোকে বললেন হে আমার সন্তানেরা ইয়া বুনাইয়া মায়া করে মহব্বত করে স্নেহ ভালোবাসা দিয়ে ডেকেছেন বাবা সন্তানদেরকে হে আমার সন্তান ইয়া বুনাইয়া হে আমার আদরের পরিজন মায়া করে বলেছেন আমরা তো এই মায়া দেখাইতেই পারি না ঠিক কি না ঠিক কি না খালি দমকের উপরে রাখে বাবা সন্তানদেরকে সবার দম এমনও আছে বাবা মা সন্তানদের গালিও দেয় ঠিক কি না আপনাদের এলাকায় এমন অভ্যাস নাই ও মাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবীও হেনি হয় ঠিক তার কাছে ও মাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবীও হেনি হয় ঠিক তার কাছে আল্লাহু আকবার এই জন্য ব্যবহার দিয়ে পৃথিবীকে বিজয় করতে হবে ঠিক কি না সন্ত্রাসী দিয়ে মানুষের উপর অত্যাচার স্টেপ রুল চালিয়ে জেল জুলুমের হুলিয়া দিলে কখনো মানুষের চরিত্রকে ভালো করা সম্ভব হবে না কখনো মানুষের মনকে জয় করা কখনোই সম্ভব হবে না জেলখানা এখন মনে হয় যেন এক আজব কারখানা কোথায় কোথায় মামলা কোথায় কোথায় হামলা মানুষের জেল জুলুম দিয়ে মানুষেরকে জেল আর জুলুম দিয়ে কখনো মানুষের চরিত্র কখনো ভালো করা যায় নাই আর যাবেও এই মানুষগুলোকে যদি ভালো করতে হয় সোনার মানুষে পরিণত করতে হয় তাহলে প্রতিটা মানুষের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে ঠিক কি না আমি বেশ কয়েক বছর আগের কথা আমি নারায়ণগঞ্জ জেলখানায় আমার বাড়ি তো ঢাকা নারায়ণগঞ্জ জেলখানার গেটে ছিলাম তখন একজন লোক বের হলো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসছো জেলখানাতে সে বলল যে আমি জেলখানায় আসছি জন্য যে জেলখানা আমি দুই আঙ্গুলের কাজ করছে দুই আঙ্গুল বুঝেও তো পকেট না খুব সুন্দর করে বলছে আমি আবার প্রথম বুঝতে পারিনি দুই আঙ্গুলের কাজ কি পরে আমি বুঝছি দুই আঙ্গুলের কাজ তখন সে আমাকে বলে দিছে যে হুজুর আমি তো 5 লাখ টাকা চিন্তাই করছি দরা খেয়ে এখানে আসছি আমি কি এটা কতদিন ধরে করো কই যে আমি হুজুর এর আগেও আবার জেল খাটছি তুমি বারবার এটা করো আবার জেলে আসো বিষয়টা কিন্তু এতে লাভ আছে কারণ 5 লাখ টাকা যদি চিন্তাই করি চুরি চামারি করি 50,000 টাকা দামি নিতে লাগে আর 4.5 লাখ টাকা লাভ চিন্তা করছেন কৌশলটা তার মানে বোঝা গেল মানুষের চরিত্র কোনোদিন জেল জমতে হবে না মানুষের চরিত্র ভালো করতে হলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে কথা ঠিক কি না এটাই স্বচ্ছ কথা এটাই পরিষ্কার কথা আর পৃথিবীতে মানুষের চরিত্র ভালো করতে হলে সূরা লোকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলো প্রতিটা ভাব আমার মানতে হবে যেহেতু সামাজিক কথাগুলো নিয়ে আপনাদের সামনে বসেছি
সেজন্য লোকমান আলাইহিস সালাম বললেন প্রথম যে উপদেশটা দেন ওয়াইদ ক্বালা লুকমানুন ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এ আমার বৎস প্রথম পরিচয় দিয়েছেন লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহু আকবার প্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছেন চিন্তা করছেন প্রথম তোমাকে স্বীকারোক্তি দিব আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না প্রথমই আল্লাহর সাথে পরিচয় করে দিলেন প্রথমই আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন ও আমার প্রিয় সন্তান ও আমার কলিজার টুকরা তোমাকে প্রথম যে উপদেশটা দিলাম সেটা হলো লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা আর জেনে রাখো শেরেক হলো মস্ত বড় অপরাধ শেরেকের চেয়ে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না কথা ঠিক কি না শেরেক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরেক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না ঠিক কি না রাজি আছি মাথা নত একজনের কাছে করব তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর কাছে মাথা নত করো এই কপালটা সিজদা দেব একমাত্র কাকে নাকি মাজারে শেরেক আমাদের দেশে কম না বেশি কম না বেশি দয়াল বাবা রে দয়া করো আমারে দয়া তবু দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে দয়া করো আমারে গান গায় বাংলায় গান গায় মাজারে বয়ে দয়া করো আমার আছে না নাই দয়া কে করবেন কথা বলেন কে করবেন আল্লাহ দয়া করবেন সুবহানাল্লাহ এরকম শেরেক দি শেরেক আর বেদাত দি পুরা দেশটা যেন সেয়ে গেছে ঠিক কি না